সাপে কামড় দিলেই মানুষ মরে যায়, না সাপে কামড় দিলে আর মানুষ মরবে না ইনশাল্লাহ। সাপে কামড় দিলে কি করব? সাপে কামড় দিয়েছে মানুষ মরে যাবে, এই চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দিয়ে বর্তমানে সাপের উপদ্রব বেড়েছে, কেননা বর্ষাকাল, যার কারণে আসুন প্রত্যেককেই জেনে নিন সাপে কামড় দিলে কি করবেন। বন্ধুরা, সাপে কামড় দেওয়ার সাথে সাথে আপনি আপনার বাড়ির পাশে, রাস্তার ধারে অথবা জঙ্গলে, কোথায়, যে কোনো জায়গায় থেকে আপনি ধুতরা গাছের মোথা অর্থাৎ ধুতরা গাছের শিকড় সংগ্রহ করবেন। এই ধুতরা গাছের শিকড় সংগ্রহ করে শেষে দুই চা চামচ রস এই সাপে কামড় দেওয়া রোগীকে খাওয়াই দেন, মাত্র 2 মিনিটের মধ্যে সাপের বিষ পানি হয়ে যাবে ইনশাল্লাহ। সাপের কাটা মানুষ মরবে না, মরবে না, মরবে না ইনশাল্লাহ। সাপে কাটার সাথে সাথে ধুতরা গাছের রস 2 চামচ খাওয়ায় দেব, কিন্তু শর্ত, এই রস খাওয়ানোর পরে কিন্তু পানি না খা পানি খাওয়ান যাবে না, 1 গ্লাস গরম দুধ খাওয়াবেন। এটা হলো ফাসকাস একটা খাবার, প্রচুর ভিটামিন সি পানির মধ্যে আছে। 1 খণ্ড পান নেবেন, 3 চাক আদা নেবেন, 1 খণ্ড দারচিনি নেবেন, 1টা আলাচি নেবেন, 1টা গোলমরিচ নেবেন, 2টা লবঙ্গ নেবেন, 10 ফোঁড়া মধু নেবেন। এর চেয়ে ভালো খাবার আর কিছু হতে পারে না। এগুলা সাবিয়া খায়া 1টা পানি খাবেন, 1টা জারাদে চলে যাবে। 1 খণ্ড পান এই নিয়মে যদি কেউ খান, সাথে শুধু খালি হাফ চামচ ইসুপগুলোর ভুষি নেবেন, জন্মের মতো পাইলসের গুষ্টি শেষ, ব্লিডিং শেষ, পেটে যাদের সমস্যা, পেটের বাথরুম ক্লিয়ার হয় না, সমস্যা হয়, এটা খাওয়ার পরে 1 গ্লাস পানি খাবে বা 1 কাপ ঠান্ডা পানি খাবে, দেখবেন যে পেট পরিষ্কার সুন্দর এবং ভালো টনটনা লাগতে হবে চালাতাল। পানি এটা হলো ফাসকাস একটা খাবার, প্রচুর ভিটামিন সি পানির মধ্যে আছে। দুবেলা হাঁটবেন, আর যত বেশি তরল পদার্থ খাবেন, যত বেশি পানি খাবেন, তত তাড়াতাড়ি ডায়াবেটিস সারবে। তার মানে প্রচুর পরিমাণ পানি আপনার মেটাবলিক গুলাকে সক্রিয় করবে, প্যাঙ্ক্রিয়াসটা শক্তি হবে, প্যাঙ্ক্রিয়াস শক্তিশালী হইলে ইনসুলিন সিক্রেশন হবে, ইনসুলিন সিক্রেশন হতে তো ডায়াবেটিসই থাকলা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা খাওয়ার আগে 2টি জিনিস করো, কিছু পানি খেয়ে নাও, সামান্য একটু নুন তোমরা মুখে দাও, একাতর অর্থ হলো কমকম খাও। যেরকম সুবহানাল্লাহ, ডায়াবেটিসের রোগীরা বেশি বেশি খাবে, জোরে কম 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 খাবে, 1400 বছর আগে আল্লাহর নবী বলছেন। দুবেলা হাঁটবেন, আর যত বেশি তরল পদার্থ খাবেন, যত বেশি পানি খাবেন, তত তাড়াতাড়ি ডায়াবেটিস সারবে। তার মানে প্রচুর পরিমাণ পানি আপনার মেটাবলিক গুলাকে সক্রিয় করবে, প্যাঙ্ক্রিয়াসটা শক্তি হবে, প্যাঙ্ক্রিয়াস শক্তিশালী হইলে ইনসুলিন সিক্রেশন হবে, ইনসুলিন সিক্রেশন হতে তো ডায়াবেটিসই থাকলা। যেরকম সুবহানাল্লাহ, আপনি যদি সকালে যদি আদা খাইতে পারেন 3 চাক আদা, এবং সাথে যদি কিসমিস খান, এই 2টা জিনিস একসাথে খেলে জীবনেও গলায় ক্যান্সার হবে না, ক্যান্সার জীবনও হবে না কোনো। এবং এই আদা এবং কিসমিস যদি খান, লিভারে ক্যান্সার হবে না আপনার, গলায় ক্যান্সার হবে না, প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াস বুঝেন, প্যাঙ্ক্রিয়াসে আপনার সঠিক এবং ভালো হয়ে যাবে, যে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, এবং ইনসুলিন সিক্রেশনের জন্য সবচেয়ে বড় একটা উপাদান হলো, যেটার নাম হলো আপনার এই দারচিনি। এই দারচিনি ফাঁকি করে রাখবেন, অল্প একটু দারচিনি খাওয়ার আগে খাবেন, 20 মিনিট আগে 3 বেলা খান, মোটা যতই হন চিকন মানে হালাবি ইনশাল্লাহ তালা। আর আপনার প্যাঙ্ক্রিয়াস শক্তিশালী হবে, প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন হবে, আপনার এই এই যে কি আছে না একটা মুসিবত ডায়াবেটিস, এর গোষ্ঠী শেষ।